কক্সবাজারের পেকুয়ায় সাইমুন সংসদের উদ্যোগে প্রতিবন্ধী ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও মাহের রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার কক্সবাজারের আলীর জাহালে সাইমা ওশান সিটি মার্কেটের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে নুরুল আফসার শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর কক্সবাজার ও রামু তিন আসনের সাংসদ সাইমুম সারোয়ার কমল এমপি প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ খ থিং অং জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ শফিউদ্দিন অ্যাডভোকেট ফরিদুল আলম রুহুল আমিন শিকদার রুস্তম আলী প্রমুখ